বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব 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 ভালো আছি। ভালো থাকার কারণটা তোমাদের সামনে শেয়ার না করলে আমার তো দিন শুরু হয় না। ভালো থাকার কারণটা কি হলো বলো তো? দেখো, অনেকটা বেলা হয়ে গেছে, দোকান খুলে ফেলেছি, আর বাড়িতে একদম কথা বলার সময় নেই। গিয়েই কাজ, এটা ওটা সেটা, রান্না, তোমার দাদার দোকানের মশলা, এসব করতে থাকি। আচ্ছা যাই, আমি যে কারণে তোমাদের সামনে এলাম এখন। আজকে হলো বুধবার, কালকে বৃহস্পতিবার, মানে 11, আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ। হঠাৎ কী হয়েছে, একটু বেড়াতে যাবো। কী বলো তো, দিদিরা ঠিক করছে চবন কোথা থেকে বেরিয়ে আসি না, কোথায় যাব। প্রথমে হলো দীঘা, তারপরে দীঘা ক্যান্সেল, পুরী, পুরীও ক্যান্সেল, মানে সবার সময় হচ্ছে না, এর হচ্ছে ওই হয় না, এরকমভাবে সবাইকে নিয়ে তো বেড়াতে যাওয়া, তা একটা দিদি যাবে না। হঠাৎ ঠিক হলো চক তাহলে মায়াপুর নবদ্বীপ ঘুরে আসি। আমি বললাম আমার কোনো অসুবিধা নেই, তোমার দাদার একটু দোকান বন্ধ হবে, আমারও হবে বন্ধ, কি করা যাবে, কেন ঘুরতে গেলে তো একটু বন্ধ দিতেই হবে, নাহলে মনটা ভালো থাকবে না। ওই জন্য আমরা তিনজনে, আমার মেজদি, শেষদি আর আমার বোনঝি, দিদির মেয়ে, সবাই মিলে যাব কালকে 12টায় বেরোবো এখান থেকে। আমাদের আন্দুল স্টেশন থেকে হাওড়া স্টেশনে যাব, হাওড়া থেকে তিনটেই ট্রেন আছে, ওই ট্রেনে আমরা প্রথমে যাব। দেখা যাক, প্রথমে ডিসাইড তো ওখানেই করা হবে। আর সেই কারণেই তোমাদের জন্য বলতে চলে এলাম, কেন কালকে মায়াপুর যখন যাব তোমাদের সামনে সব শেয়ার করব, তোমরা দেখবে। আমি জায়গাটা গিয়েছিলাম অনেক ছোটবেলায় মায়ের সাথে, কিন্তু সেইভাবে মনে নেই, আর তোমার দাদা একদমই যায়নি, ওই জন্য ঠিক করেছি চলো ঠাকুরস্থানে যাই, একটু ঘোরাঘুরি আনন্দ, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা তাহলে দেখতে থাকো কালকে যাত্রা যখন হবে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি মায়াপুর নবদ্বীপ বেরোবো বলে। দেখো আমার শ্বাসটা কেমন হয়েছে, ভালো লাগছে। আর দেখো এখানে ব্যাগপত্র রেডি, দাদা টোটো ডাকতে গেছে, তাহলে তোমরা দেখতে থাকো আমি ট্রেনে হাওড়ায় যাচ্ছি, ঠিক আছে, কেমন লাগছে দেখো। বড্ড গরম, ওই জন্য সুতির ড্রেস আর স্লিভলেস পরেছি, ভালো লাগছে না। এই যো দাদা, আমি কাজ তুলতে পড়েছি, চলো আন্দুল স্টেশনে যাওয়া যাক। দেখো হাওড়ার প্ল্যাটফর্মে নেবে পড়েছি, আন্দুল থেকে সোজা হাওড়ায় চলে এসেছি, আর কি ভিড়, হাওড়া মানেই তো ভিড়, জংশন। আমরা এখন নবদ্বীপের ট্রেন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। আর দেখো এই যো স্লিভলেস পরেও স্বস্তি নেই, কি গরম। আর দেখো এখানে ইন্টারসিটি এক্সপ্রেস পেয়ে গেছি আমরা, ট্রেনে উঠেও পড়েছি। আর দেখো এখন ছাড়তে দেরি আছে, 2:30-3 নাগাদ ছাড়ার কথা, আমরা অলরেডি অনেকক্ষণ পৌঁছে গেছি। আর দেখো উঠে একটু চুল ঠিক করে নিচ্ছি, যে যার মতো গল্প হচ্ছে, রুমাল দিয়ে হাওয়া খাচ্ছে। এবারে ট্রেনটা ছাড়লে দেখো ট্রেন ছেড়েও দিয়েছে, আর এই যে এখানে সব ঝুড়ি বাজা, ঝালমুড়ি, এটা ওটা সব উঠে পড়েছে, খাচ্ছি, আনন্দ করছি। আর এই যে দেখো বাড়ি থেকে দিদি নিয়ে গেছিলো নিমকি ভাজা, সেই নিমকিটা কেটে আমাকে বললো একটু বোন তুই নে, খেতে শুরু করে দিয়েছি, কেন অনেকটা যেতে হবে, বোরিং তো লাগছে। আর এই যে আমাদের কোচকেটা দেখো, ছোলা সেদ্ধ নিয়েছে, লঙ্কাটা ওনাকে ফিরত দিয়ে দিচ্ছে, কি বদমাইশ করে দেখো। এটা আমার মেজদি, আর দেখো ফোচকে ওর আমাদের কাছে একবার, ওর মায়ের কাছে একবার, এই করছে, খুব আনন্দ হচ্ছে। ছুটে চলেছি নবদ্বীপের উদ্দেশ্যে, খুব আনন্দ হয়তো করবো আমরা, তোমরা দেখতে থাকো। আর দেখো এখানে এই যে দিদি দিয়ে যাচ্ছে, আর আমি গালে পড়ে যাচ্ছি, আবার ছোলাও দিয়ে দিল, খেয়ে নিলাম। ছেলেটা আর দিদির ছেলেটা অন্যদিকে বসেছে, ওরা এদিকে বসলো না আমাদের সাথে, মানে তোমরা গল্প করো আমরা ওদিকে আছি। কত ঝুড়ি ভাজা খাচ্ছি দেখো, খিদেও পেয়ে গেছে, বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোয়নি, অল্প একটু আলু সিদ্ধ, ভাত, ডিম ভাজা খেয়ে নিয়েছিলাম সকালবেলা, কি খেতে ভালো লাগে কারোর বলো। আর এই যে খেয়ে খালি খেয়ে যাচ্ছি, দেখো তোমরা খাবে না কি। দেখো আমরা প্রথমেই চলে এসেছি স্টেশনে, এটা কোথায় বলো তো, নেমে পড়লাম নবদ্বীপ স্টেশনে। ও বাবা, আমাদের ফোচকে আবার ট্রেনকে হাই করলো দেখো। আর এখানে দেখো স্টেশন থেকে নেবেই দেখো অটো রিক্সা দাঁড়িয়ে আছে, তোমার দাদা দাম কষাকষি হচ্ছে, দেখো শেষকালে অটোই নয় টোটোই উঠে পড়েছি। টোটোতে না উঠলে মোটামুটি দুটো টোটো করা হয়ে গেছে, কেন বলো তো, একটা দিদিরা উঠেছে, আর একটা আমি, আমি আমাদের কর্তা, আমাদের ছোট পুচকু, আর দেখো এই টোটোওয়ালা এই লজটা এনেছে, বালাজি গেস্ট হাউস, পুরো একদম নতুন, বললো খুব ভালো, তো দিদিভাইরা আপনারা এখানটা চল বলে, আমি টোটোয় বসে আছি, দাদা আমার দিদি আর জামাইবাবু দেখতে গেছে লজটা কেমন, তবে মোটামুটি ভালোই। দেখো এই যে ঢুকে পড়েছি, ও বাবা একটা সোফা আছে,
টিভি আছে, আবার দেখো খুব সুন্দর রুম। দেখো রুমে ঢুকেই তাকে আগে ভালো করে স্নান করিয়ে দিয়েছে, খুব গরমের মধ্যে এসেছি তো। এবারে সন্ধ্যের একটু কিছু খাওয়া দাওয়া করে ঠাকুর মন্দিরে দেখতে বেরিয়ে পড়েছি। এখানে দেখো লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কত সিঁড়ি দেখো, উঠে পড়লাম একদম হরে কৃষ্ণ মন্দিরের একদম ওপরের সিঁড়িতে। আর দেখো এখানে কত মূর্তি, নিতাই গৌড় সবাই, দেখো এত সুন্দর জায়গা, মানে মনে হবে যেন যাব না। আর দেখো এত বড় এরিয়া নিয়ে মন্দিরটা, আমরা এখানে ফোন অ্যালাউ নেই, আমি যতটা পেরেছি করেছি। আর এখানে দেখো বসে ভক্তরা, আর দেখো আগে তোমাদের রাধাকৃষ্ণটা দেখিয়ে দিই, দেখো কি সুন্দর না বলো রাধাকৃষ্ণটা। এখানে অনেক রাধাকৃষ্ণ আছে, আমরা একে একে সবই দর্শন করব। আর এখানে দেখো আর একটা জলের মধ্যে মন্দির, ওটা তো যাওয়া যাবে না, ওটা শুধু পুরোহিত পুজো দেয়। আর এখানে দেখো আর একটা মন্দিরে চলে এসেছি, এখানে নিতাই গৌড়ের সব আরও মানে প্রৈতিক বা আরও আমাদের বললো। এবারে দেখো ওখানে সব ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সকালবেলা হয়ে গেছে। সকালবেলা দেখো আমাদের ফুচকেটা এত বদমাইশ করছে, আমি চান পান করে আর দেখো এখানে রেডি হয়ে গেছি আমরা। দেখো সকাল সকাল উঠে চান পান করে রেডি হয়ে নিয়েছি, আর গলাটা এত ধরে গেছে, এই ছেলেটা বড্ড আমাদের বদমাইশি করে, কিন্তু খুব ভালোও লাগে। আবার দেখো টোটোতে বসে পড়েছি তিন বোনে আর বঞ্জিতে, আমরা যাচ্ছি এখানে কি বলতো আরও মন্দির সকালবেলা দেখা বাকি আছে, সেইগুলো সব দেখে নেবো। তারপর দেখে একটুখানি হালকা করে টিফিন খেয়ে নেবো, টিফিন খেয়েই আমরা যাব কি বলতো মায়াপুরের উদ্দেশ্যে। আর মায়াপুরের মানে কি বলতো আমাদের গঙ্গা পেরোতে হবে, লঞ্চে করে যাব। আর এখানে দেখো একটা দারুণ মন্দির, কি সুন্দর না মন্দিরে, এই দেখো মা রাধাকৃষ্ণ আছে এখানে, পুরোহিত পুজো করছে, ছবি তোলা বারণ টুকুশ করে না তোমাদের দেখাবো বলে আমি ছবি তুলে নিয়েছি। আর দেখো এখানে কত মন্দির, এত ভালো লাগছে জায়গাটা। এখানে দাঁড়া আর একটা মন্দিরে চলে এসেছি, দেখো কি বড় ওটা দেখতে পেলে তোমরা, ওটা হলো ভাঁড়, কে যেরকম যার সাধ্য মতোই ভাঁড়ের পয়সা ফেলছে, আমরাও দিলাম। আর এখানে দেখো সবাই স্নান করে এখানে মন্দিরে ঢুকে জল ঢালছে। আর এখানে দেখো মন্দিরটা এত সুন্দর, এখানে আমরা একটু ভোগ দেওয়া হচ্ছিল জানো তো, খিচুড়ি ভোগ, আমরা ভোগ নেওয়ার জন্য সবাই হাত ধুয়ে ভোগ নিতে চলে গেলাম। আর এইখানে দেখো এইখানে সবথেকে আকর্ষণীয় জিনিস হলো ওই যে দেখলে তোমাদের দেখালাম, আর একটু দেখিয়ে দিই তারপরে বলছি, দেখো কত সুন্দর, দেখো নিতাই গৌড় জায়গাটা, আহা মন ভরে যাচ্ছে গো। আর ওখানে যেটা দেখালাম সেটা হলো 40 ফুট নিতাই গৌড় কি বলো। আর দেখো কত সুন্দর, এগুলো সব এসি রুমের ভেতর আছে, কাঁচের ঘরের ভেতরে। দেখো আমরা ঢুকে পড়েছি, একে একে আমি ছবি তুলছি তোমাদের দেখাবো বলে, তোমাদের না দর্শন করালে আমার মনটা কি ভালো থাকে বলো। এই দেখো এখানে দেখো কি সুন্দর, সখা সখীদের নিয়ে রাধাকৃষ্ণ লীলা করছে, কি মনটা পুরো ভরে গেল। আর এখানে দেখো তিনটে জায়গায় তিন রকম আছে, এখানে যে গোপালকে দোলা খাচ্ছে দেখো, আমরা নেড়েই যাচ্ছি, এখানে আছে, এটা আমি বুঝতে পারলাম না কি লেখাটা ছিল, পড়তে ভুলে গেছি। আর এখানে দেখো গোপালকে আমি দোলা দিয়েই যাচ্ছি, জানো তো এই গোপালটা খুব সুন্দর, আমারও গোপালটার মতো বলো তাই না। আর দেখো এই যো কি সুন্দর, দেখো মাথায় ছাতা দিয়ে দিয়েছে যাতে না রোদ্দুরটা লাগবে না। আর এখানে পঞ্চবটি, এটা হলো শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, দেখো শ্রী চৈতন্যদেবের কুঠির আছে, কত যত্ন সহকারে কুঠিটা রেখেছে দেখেছো। আর এখানে দেখো যে যার মনের ইচ্ছা মানত করে এখানে সুতো দিয়ে বেঁধে দিয়েছে, দেখো মনের ইচ্ছা। এই যে আমরা চলে এসেছি, এবারে হলো একদম লঞ্চের ঘাটে, এখানে লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে 30 টাকা করে টিকিট। আর এই যে দেখো আমরা একে একে চলেছি একদম পুরো লঞ্চের সামনে, লঞ্চ দাঁড়িয়ে আছে, ওই লঞ্চটাই লোক নামাচ্ছে আবার ঘুরিয়ে নিয়ে চলে যাবে আমাদের মায়াপুর উদ্দেশ্যে। চলো তোমরা দেখতে থাকো, ও বাবা ভালোই ভিড় হয়েছে, কিছু কিছু মানুষ ওদিক থেকে এদিকে আসে, ওরা ওদিকে মায়াপুর ঘোরায় গেছে, নবদ্বীপে আসছে, আমরা নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছি। দেখো লঞ্চ থেকে নেমে পড়েছি, লঞ্চে বসে পড়েছি, দেখো সব সময় গিয়ে এত গরম ছিল, ওই যে দাদা বসে আছে, আমাদের ফুচকেটাও আছে, দিদির ছেলেরা ওদিকটা আছে, আমি বসে আছি, ওই যে ফুচকে লঞ্চের জল দেখতে দেখতে যাচ্ছি। দেখো লঞ্চটায় কি ভিড় হয়েছে বলো, যে যার মতো করে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ সিট পায়নি, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জল উপভোগ করতে করতে যাচ্ছে। দেখো
আর এই যে দেখো আমার পাশে একটা টাকলু লোক বসে আছে, আর বসে বসে খালি হাতগুলো খোলরাচ্ছে, ভালো লাগে না দেখতে এগুলো বাবা। যাই হোক কি করা যাবে বলো, এখানে তো কারো সিট আর কেনা নয়, যেতে হচ্ছে। আর আমার পাশে আছে আমার দিদি আর তোমার দাদা বসেছে অন্যদিকে। এই যো দেখো আবার একটা হোটেলে ঢুকে পড়েছি, দুটো রুম নেওয়া হয়েছে, একটা এসি। কেন যে এসি রুমটা নেওয়া হয়েছে সেটা ছেলেগুলো আর আমাদের ওই তোমার দাদা আমার জামাইবাবুরা রয়েছে, আর আমরা মেয়েগুলো একটা ঘরে রয়েছি। আর দেখো একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নিচ্ছি, অনেকটা জার্নিং করে এসেছি। আর দেখো ওয়াশ করে আমি রেডি হয়ে নিয়েছি, একদম সকালবেলা রেডি হয়ে নিয়েছি। কী বলো তো অনেক এখানে মন্দির আছে মায়াপুরে। আবার এই দেখো টোটোতে উঠে পড়েছি দিদি, এই দেখো ফোচকেটা বসে পড়েছে, আর এই দেখো কেন হলো সব থেকে দেখার হলো এই হরি নামটা। দেখো মাইক নিয়ে বলছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আর দেখো এখানে যে যার মতো সব নাচছে, আমরাও একটু ডান্স করে নিলাম, খুবই ভালো লাগলো। আর দেখো ইস্কনের মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, ইস্কনের মন্দিরটা এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, ওটা 2024 নাকি লেখা আছে উদ্বোধন হবে। যাই হোক আমরা 2024 জানি না আসতে পারবো কি, এখনই উপভোগ করি। এই যে সকালবেলা সবাই বেরিয়ে পড়েছি রৌদ্রের জন্য, যে যেরকম পেরেছে গামছা কে রুমাল মাথা দিয়ে বেরিয়ে পড়েছে। আর এই যে দেখো আমরা রৌদ্রে বেরিয়েছি, আর দেখো এনারা সব নিচে নিচে কীরকম যাচ্ছে, কেউ কেউ যাচ্ছে হরিনাম করতে করতে হরে কৃষ্ণ। আর দেখো ভিডিও আমাদেরও করে নিল, আমিও ওদের ভিডিও করে নিলাম। দেখো দূর থেকেই ইস্কনের মন্দিরটা এত সুন্দর লাগছে, দেখো গেটের ভেতর ঢুকে পড়েছি। আবার দেখো এখানে এত সুন্দর সুন্দর ভেতরে দোকান আছে, স্কার্ট, তারপরে সব সুতোর কাজের জিনিস। এ দেখো ব্যাগের দোকান, একটু তো বেরিয়েছি কেনাকাটি তো করতেই হবে, যদিও একটা দিদি আসেনি তার জন্য একটু কেনাকাটি করবো, দেখাশোনা হচ্ছে। আর বঞ্জির ননদে ওর জন্য কিনবার। এখানে দেখো আর একটা মন্দির, দেখো ইস্কনের ভেতরেই এটা আছে মন্দিরটা, এখানে অনেক সিঁড়ি বেয়ে যেতে হবে, আমরা আর উঠিনি, আমার পায়ের অবস্থা খুবই খারাপ, ওই জন্য ছেলেগুলো গেছে আমি আর যাইনি। আর দেখো এখানে এখানে টিকিট কেটে নিয়েছি 60 টাকা করে কুপন, এখানে খাওয়া দাওয়া করব। আর দেখো এখানে এখন খেতে অনেকটাই দেরি আছে, আমরা এখানে মোটামুটি 10টা নাগাদ ঢুকে পড়েছি। আর এখানে সবাই ছাওয়ার তলায় বসে গল্প পুজো করা হচ্ছে। আর এই যে দেখো 12টা বাজতেই আমরা উঠে পড়েছি খাওয়ার জন্য, সব এগোচ্ছি একটু দূরে মন্দিরটা থেকে, তবে আমরা এগোচ্ছি। আর দেখো ফোচকাটা রোদে একদম হাঁটতে চায় না, কোলে করে যাচ্ছে, আর আমি না বাচ্চা নিয়ে একদম কোলে নিয়ে হাঁটতে পারি না, দিদির মেয়েই নিচ্ছে, আবার কখনো তোমাদের দাদা নিচ্ছে, কখনো জামাইবাবু কোলে নিয়ে নিচ্ছে, এই হচ্ছে গালি। আর দেখো সবাই একে একে এগিয়ে চলেছি আমরা খাবারের লাইনের দিকে। এখানে কি বলতো সিস্টেমটা খুবই ভালো, এক একটা রুমে এক এক রকম খাওয়া হয়, এই জন্য এখানে ভিড়টা হয় কিন্তু কিছু মনে হয় না। দেখো কত বড় এলাকা নিয়ে না মন্দিরটা, খুবই ভালো লাগলো। দেখো নগরদ্বীপের একটা অনুভূতি ছিল এটা, মায়াপুরের অনুভূতিটা। দেখো তোমরা যদি না কেউ এসে থাকো তোমরা সত্যি আসবে, জায়গাটা খুবই খুবই সুন্দর। আমরা 2 দিন ছিলাম, একদিন ওখানে একদিন এখানে। আর দেখো এই যে হু করে লোক যাচ্ছে ওখানে লাইন দেওয়ার জন্য, চলো দেখতে থাকো তোমরা কি বিশাল লাইন গো, উড়ে বাবা। দেখো সেই দূর থেকে দেখো লাইনটা পড়েছে, আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই গাছের নিচে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কখন অপেক্ষা করে আছি একটু বাবার প্রসাদ মায়ের প্রসাদ খাবো বলে। যাক ভালোই লাগছে, অচেনা মানুষদের দেখছি, আবার কেউ কেউ বলে উঠছে হরে কৃষ্ণ, আমরাও বলে উঠলাম হরে কৃষ্ণ। দেখো যে যার হাতে সব কুপন দিয়ে দিয়েছি। ও বাবা এখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, দেখো কত বড় জায়গা, সব এখানে দেখো এখানে একটা কাপড় পেতে দিয়েছে, আর এখানে দেখো তোমার হাতে করে থালা একটা করে প্লেট দিয়ে দিচ্ছে, তোমাদের যে যার মতো খাবার তোমাদের হাতের দেবে না, অনেক তো দর্শনার্থী তোমাদের নিয়ে নিতে হবে, দিয়ে দিল। এখানে দিয়েছে ভাত কুমড়ো আলুর একটা তরকারি, পনি দিয়ে ঘুগনি, আর দিয়েছে পায়েস। ও পুরো মনটা ভরে গেল গো, অমৃত পুরো অমৃত। আর দেখো এখানেও সিস্টেমটা খুব ভালো, যে যার থালা খেলো, খেয়ে প্লেটটা পাতাটা ফেলে প্লেটটা ধুয়ে আবার তো রাখা আছে একটা জায়গায় রেখে দিতে হবে। আর এখানে দেখো অনেক কল করা আছে, সবাই ওখানের মতো প্লেটটা ধুয়ে আবার হাত ধুয়ে নিচ্ছে। আমাদের এই ওখানে দেখো এখানে দেখেছো কত দর্শক খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আবার কিছু লোক আছে ওদের জন্যই দাঁড়িয়ে আছি। ফোচকেটাও ও যদি ওরকম খাবার খায় না তবু একটুখানি ঠাকুরের প্রসাদ খেয়েছে, আবার খেয়েই মায়ের কোলে উঠে পড়েছে, হাসছে। এবারে আমরা রওনা দিচ্ছি। আবার কি বলতো এখান থেকে না
আমাদের ফিরতে একটু অসুবিধা হবে, ওই জন্য মায়াপুরের ঘাটে চলে এসেছি। আবার লঞ্চ করে আমরা যাব নবদ্বীপে, কেন ওখান থেকে ট্রেনে আমাদের সুবিধা হবে, ওখান থেকে হাওড়া স্টেশন আসব। দেখো সোজা হাওড়া স্টেশনে নেবে, এই যে হাঁটছি দেখো হাওড়া স্টেশনে নেবে পড়িয়েছি। এবার দেখো সোজা হাওড়া থেকে যাব আন্দুল স্টেশন, আন্দুলে নেবে পড়িয়েছি আমরা, আমি আমার মেজ দিয়ার শেষদি যাবে সাংরাই স্টেশনে, ওখানে ওর জেজ্জার মতো। অনেক আনন্দ হলো, ঘোরাঘুরিরা দেখো কি অবস্থা মুখটা। আর দেখো এক্ষুনি তো গিয়ে তো আর আমি কিছু খাবার করতে পারবো না, ওই জন্য আন্দুল স্টেশন নেবে, একটা হোটেলে ঢুকে এগরোল আর একটু তরকা নিয়ে নিয়েছি, খালি দুটো রুটি করে নেবো। দেখো দু তিন দিন ছিলাম না, ঘরের কি অবস্থা। দাদা বাইকটা ভেতরে রেখে, তারপরে ব্যাগ রেখে আমি একটু কথা বলে নিচ্ছি তোমাদের সামনে, কেন ব্লগটা তো আমাকে শেষ করতে হবে, কেন আমাকে একটুখানি ফ্রেশ হতে হবে, অনেকটা জার্নি করে এসেছি।